আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ তাল রবা মিনের অশেষ রহমতে আপনার দর্শকগুলি খুব ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব যে সমস্ত মহিলারা দীর্ঘদিন ধরে সন্তান হওয়ার চেষ্টা করতেছেন আপনারা আমাদের ভিডিওর নিচে অনেকেই বলেন হুজুর আমার সন্তান হইতেছে না এই সমস্যা থাকার পরে সন্তান হইতেছে না সেই সমস্যা থাকার কারণে সন্তান হইতেছে না প্রিয় দর্শক যারা সন্তানের আমল করতেছেন তাদেরকে বলবো আপনারা সন্তানের আমল চালিয়ে যান সেই সাথে আজকে আপনাদের সাথে কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব যদি কোনো ব্যক্তি এই স্বপ্নগুলো দেখেন সন্তান হওয়ার আমল চালিয়ে যাওয়ার পরেও তাহলে আল্লাহ রব্বুল আলমিন বা আপনাদেরকে সন্তান দিবেন বা মনের আশা করে দিবেন এরকম কয়েকটা স্বপ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবেন ইংশা আল্লাহ দর্শক বন্ধুগণ কোনো ব্যক্তি যদি ফুল সহ ফুলের গাছ আপনার স্বপ্ন দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো ওই স্ত্রী কয়েকদিনের মাথায় গর্ভবতী হয়ে যাবেন এবং কোন ব্যক্তি যদি লাল ফুল স্বপ্ন দেখে যেরকম গোলাপ ফুল আছে বা অন্যান্য আরও যে সমস্ত ফুল আছে অর্থাৎ লাল জাতীয় যে ফুলগুলো আছে এরকম ফুল যদি কোনো ব্যক্তির স্বপ্ন দেখে আর যদি কোনো ব্যক্তির সন্তান হওয়ার আমল বা তদবির করে তাহলে ওনার পুত্র সন্তান হবে পুত্র সন্তানের আলামত হলো লাল ফুল ইত্যাদি স্বপ্নে দেখা এবং কোনো ব্যক্তি যদি নিজের বন্ধুর সাথে সাক্ষাৎ করতেছে যে বন্ধুর সাথে তার দীর্ঘদিন ধরে দেখা নাই এরকম একজন বন্ধুর সাথে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাক্ষাৎ করতে দেখে মহিলারা যদি স্বপ্নটা দেখে তাহলে তাদের বান্ধবীর সাথে এবং পুরুষেরা স্বপ্ন দেখলে তার বন্ধুর সাথে যদি সাক্ষাৎ করে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো ওনার মনের আশা খুব তাড়াতাড়ি সময় পূরণ হবে এবং বাগানে কোনো ব্যক্তি যদি গাছ লাগাতে দেখে তাহলে তাড়াতাড়ি ওনার গর্বের মধ্যে সন্ধান আসবে যদি কোনো ব্যক্তি বাদ দেখতেছে আরেকজন ভাত খাইতেছে অথবা নিজে ভাত খাইতেছে ভাত বা বা উনি চাল রান্না বান্না করতেছেন বাত হয়ে গেছে এরকম বাদ যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে এই স্বপ্নের ব্যাখ্যা হলো খুব তাড়াতাড়ি তার উদ্দেশ্য পূরণ হবে এবং তার বাড়িতে সুখ শান্তি আসবে কোনো ব্যক্তি যদি মোরগ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো তার স্বামী যদি বেকার হয়ে থাকে তাহলে তার স্বামীর চাকরির একটা ব্যবস্থা হয়ে যাবে এবং ওনার গর্বে পুত্র সন্তান হবে যদি কোনো ব্যক্তি এরকম স্বপ্ন দেখে যে মরা মানুষ তাকে কোনো একটা জিনিস দিতে আছে হয়তোবা টাকা পয়সা বা অন্য কোনো জিনিস মরা মানুষে দিতে আছে সে অনেকদিন আগে মারা গেছে এরকম স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো তার মনের আশা খুব তাড়াতাড়ি পূরণ হবে